আপিল করার সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 এ পরিবর্তন আনছে সরকার। নিজ বাসভবনে প্রেস ব্রিফিং এ আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানিয়েছেন, আইনের 21-এর 2 ধারায় এ পরিবর্তন আনা হচ্ছে। আইনের সংশোধন হলে আসামি পক্ষ ও প্রসিকিউশন দুপক্ষই আপিল করার সুযোগ পাবে। বর্তমান আইনে আসামি পক্ষের আপিলের সুযোগ থাকলেও প্রসিকিউশনের নেই। একুশের 2 ধারায় বলা আছে, রাষ্ট্র কেবলমাত্র অ্যাকুইটালের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবে। এই বিষয়টা আরেকটু বাড়াতে চাচ্ছি আমরা, রাষ্ট্র কেবলমাত্র অ্যাকুইটালের বিরুদ্ধে নয়, অপর্যাপ্ত রায়ের বিরুদ্ধে, মানে সম্পূর্ণ পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হলে আপিল করার সুযোগ পাবে। এই কথাটা আমরা সংযোজন করতে